আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাবা পিঠা। খেজুর গাছের রস দিয়ে এই চাবা পিঠাটা বানাবো। আজকে আমি আতপ চাল থেকে এই পিঠাটা, আমরা নতুন ধানের চাল নেব পিঠাটা বানানোর জন্য। নতুন ধান শুকিয়ে আমরা রেখেছি, আজকে মেশিন দিয়ে বানিয়ে নেব। আমি যাচ্ছি মেশিনের কাছে। দেখতে পাচ্ছেন কুড়ো পড়তে আছে, চাল পড়তে আছে, খুব সুন্দর চাল। আমি আজকে খেজুরের রস দিয়ে এই চাল দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। দবদবে সাদা চালগুলো, আমি চালগুলো জেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 500 গ্রামের মতন চাল নিয়েছি। আমি চালগুলো ভালো করে বেটে নিব। চালগুলো একটু বেশি ভিজেছে, সেজন্য হাতে লেগে পড়ছে। ভালো করে চালগুলো বেটে নেব। চালগুলো প্রায় বাটা হয়ে গেছে, অল্প কিছু চাল আছে, আমি সবটুকু বেটে নেব। আমি খেজুরের রসগুলো আগে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি পর্যায়ে উঠিয়ে নেব চালগুলো, উঠিয়ে নিয়েছি। আমি একটা নারিকেল কুড়ানো নিচ্ছি, লবণ নিচ্ছি, দুটো তেজপাতা, দুটো এলাচ নিচ্ছি। আমার খেজুরের রসটা লাল হয়েছে, এ পর্যায়ে আমি নারিকেল কুড়ানো দিয়ে দেব। লাল হয়েছে, এবার মিষ্টি লাগবে, পরে আমি নারিকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো তেজপাতা। আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের। আমি চালের গুঁড়োর সাথে এক চামচ লবণ মিশিয়ে নেব। এখন মেখে নেব। আমি একটা ছড়ানো ছেনিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটো, যাতে সুবিধা হয় চাপাটাটা বানাতে। আমি ফুটন্ত রস নিয়ে চালের গুঁড়োর ভিতরে দিয়ে দেব। গরম রস দিয়ে এটা করতে হবে। সাবধানে কাজটা করতে হবে, যেহেতু গরম। আস্তে আস্তে করে এটা একটা ডো করে নিতে হবে। আমি একটা ডো করে নিচ্ছি। এরকম সফট একটা ডো করে নিতে হবে, একটুক একটুক নিয়ে হাতে তালু দিয়ে এটা লম্বা করে চাপ দিয়ে চাপা পিঠা বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, এভাবে করলেই হয়ে যাবে। পিঠাটা খেতে অসম্ভব মজার হয়, ঘ্রাণটা খুব ভালো লাগছে।
খেজুর রসের ঘ্রাণ, আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আপনি একবারে বানিয়েও নিতে পারেন, তারপর গরম রসের ভিতরে দিয়ে দিতে পারেন। আমি একবারে বানিয়ে নিয়েছি কিছু, এখন একটা একটা করে দিয়ে দেব। আমি রসগুলো লাল করে নিচ্ছি, যেহেতু স্বাদটা যেন ভালো লাগে সেজন্য। দেখতেই পাচ্ছেন আমার চাবাগুলো খুব সুন্দরভাবে ঘুরছে, একটার গায়ে একটা লেগে নেই। মুঠো গুঁড়োর সাথে, এক মুঠো চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রস। এবার ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি এখন পাতিলের ভিতরে ঢেলে দেব। ঢেলে আবার নাড়িয়ে নেব, যাতে করে পিঠাটা ঘনত্ব আসে। পিঠাটা দেখতে পাচ্ছেন কত লবণীয়, দেখতে যেরকম দারুণ, খেতে ভীষণ মজাদার। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।